এবারেও সেরার মুকুট হাতছাড়া হয়ে গেল জগদ্ধাত্রীর। জগদ্ধাত্রী ছাড়াও নিমফুরের মধুকে কড়া টেক্কা দিয়ে সেরা সেরা তকমা ছিনিয়ে নিল ফুলকে। সেরা দশে কোন সিরিয়াল থাকবে তা দেখবার জন্য মুখিয়ে থাকেন দর্শকেরা। আর এবার তো টিআরপি তালিকায় বড় বদল। প্রথম স্থান থেকে ছিটকে গেল জ্যাস সান্নাল ও পর্ণা। নতুন ফার্স্ট গার্ল পেল বাংলার দর্শকেরা। জগদ্ধাত্রী ও পর্ণাকে হারিয়ে এবার বেঙ্গল টপার ফুলকি। 8 নম্বর পেয়ে ফুলকি প্রথম স্থানে রয়েছে। 3 নম্বরে নেমে গিয়েছে জগদ্ধাত্রী, আর 2 নম্বরে পর্ণা। আপনাদের প্রিয় ফুলকি সকলকে টেক্কা দিয়ে চলে এলো 1 নম্বরে। কেমন লাগছে আপনাদের জানাতে পারেন আমাদের। ফুলকি দুষ্টু লোকেদের মুখে ঘুষি মেরে কুপোকাত করতে পারে। 19 বছর বয়স তার, ফুলপুরে মিষ্টি একটি মেয়ে। তবে ফুলকি সিরিয়ালটি সম্প্রচারের প্রথম দিন থেকেই ছক্কা হাঁকাচ্ছে। এই মুহূর্তে জমে উঠেছে ফুলকির গল্প। পরিবার এবং বক্সিংয়ে টানাপোড়েনে ভুগতে থাকা নায়কের জীবনে দমকা হাওয়ার মতো হাজির হয় ফুলকি সিরিয়ালটিতে। প্রথম থেকেই ফুলকিকে ভীষণ চঞ্চল স্বভাবে দেখা যায়। যদিও গল্পের নায়ক রোহিতের অবশ্য ছেলে মানুষই একদম পছন্দ ছিল না, তবে তারপর তেলে জলে মিশে তৈরি হয় তাদের নতুন প্রেমের গল্প। আবার কিছুদিন ধরেই দেখা যাচ্ছিল শালিনী এবং রুদ্র চেষ্টা করছিল কিভাবে রোহিতকে সর্বশান্ত করে এই সমাজ থেকে অনেক দূরে পাঠিয়ে দেওয়া যায়। কিন্তু তাদের ষড়যন্ত্রে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছিল ফুলকি। ফুলকি কখনোই তার স্যারের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। পরিস্থিতি যতই কঠিন হোক স্যারের পাশে ঢাল হয়ে দাঁড়ায় সব সময়। তাই তো হাজারো কষ্ট অপমান সহ্য করে রোহিতকে নির্দোষ প্রমাণ করল ফুলকি। নিজের বুদ্ধি সাহসিকতায় সব কাজটাই একা করে দেখালো ফুলকি, যা দেখে খুশি দর্শকেরাও। স্যারকে নির্দোষ প্রমাণ করার পর এই ফুলকি সোজা স্যারকে নিয়ে চলে যায় শিব মন্দিরে। দুজনে মিলে দণ্ডি কাটে। তবে যারা চক্রান্ত করে রোহিতকে ফাঁসাতে চেয়েছিল তারা কিন্তু কোনোভাবেই খুশি নয়। শালিনী রুদ্ররা বোঝানোর চেষ্টা করছে যতই রোহিত নির্দোষ প্রমাণিত হোক, বদনামের কথাটা এখনো মানুষের মুখে মুখে ঘুরছে। তবে ফুলকি পরিষ্কার জানিয়ে দেয় স্যারকে যারা বদনাম করার চেষ্টা করেছিল তারাই বদনাম ঘোচাবে। রোহিত যে নির্দোষ প্রমাণ হয়েছে তা মেনে নিতে পারছে না শালিনী রুদ্ররা। তারা মনে মনে আবারও কোনো প্ল্যান ভাবছে, কারণ নিজেদের হার এত তাড়াতাড়ি স্বীকার করে নেওয়ার মানুষ তারা নয়, সেটা ফুলকিও জানে। এখন দেখার নতুন প্ল্যানের সাথে কিভাবে ফাইট করে ফুলকি, নতুন কোন খেল দেখাবে ফুলকি, সেটা দেখার অপেক্ষায় রয়েছেন ফুলকির ভক্তরা। তবে সব মিলিয়ে বলতে হয় ফুলকি একা হাতে টিআরপিতে বাজিমাত করল। কি আপনারাও তাই বলছেন তো? ব্যুরো রিপোর্ট, সিনে চক্কর।